ডুরান্ডের দ্বিতীয় ম্যাচেও জয় অধরা থেকে গেল ইস্টবেঙ্গলের। আজ কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে রাজস্থান ইউনাইটেডের বিরুদ্ধে তাদের খেলা গোলশূন্যভাবে শেষ হয়। এদিন প্রথম একাদশে বেশ কিছু পরিবর্তন করেছেন লাল হলুদ হেড স্যার স্টিফেন। প্রথম একাদশে শুরু করেন লিমা কেরিকাও, দ্বিতীয়ার্ধে ইভান এবং এলিয়ান্দ্রকেও ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়ে নেন কোচ কনস্ট্যান্টাইন। এদিন প্রথমার্ধে অঙ্কিত মুখার্জি চোট পেয়ে বেরিয়ে যান, যা ডার্বির আগে অবশ্যই চিন্তায় রাখবে লাল হলুদ সমর্থকদের। আরেকটি বিষয় যা চিন্তায় রাখবে তা হল গোল মিসের বহর। বক্সের সামনে আজও সম্পূর্ণ ব্যর্থ সমীক পাসি। চিন্তা থাকবে দলের ফিটনেস নিয়েও। এদিন দ্বিতীয়ার্ধে একটি পেনাল্টি বাঁচান গোলরক্ষক কমলজিৎ সিং। কলকাতার দুই প্রধানের থেকে পয়েন্ট কেড়ে এবছর চমকে দিল পুষ্পেন্দর সিংয়ের ছেলেরা। আজকের ড্রয়ের ফলে রাজস্থানের পয়েন্ট দাঁড়ালো 2-4। আগামী রবিবার ডার্বি হতে চলেছে ডু অর ডাই দুই প্রধানের কাছেই। ওই ম্যাচে পয়েন্ট নষ্ট করলেই ডুরান্ডের বিদায় ঘণ্টা বেজে যাবে দুই দলেরই।